ডিম্পোনা চাষ করতে গেলে প্রথমে প্রথম কথাটা আসবে যে সাইজের পুকুরটা নিতে হবে, যে আয়তনের পুকুরটা নিতে হবে, সেটা হচ্ছে প্রথম বক্তব্য। সেটা হচ্ছে অবশ্যই পুকুর নেবেন যে পুকুরে সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট সেই রকম পুকুর, এবং পুকুরের সাইজ 5 কাঠার থেকে কম হতে হবে। 5 কাঠার বড় হলে কিন্তু ভালো ডিম্পোনা চাষ করা যায় না। 5 কাঠা সাইজের থেকে পুকুর কম সাইজের হতে হবে, এবং পুকুরের গভীরতা 5 ফুটের বেশি হওয়ার প্রয়োজন নেই, কিন্তু পুকুরের জল থাকবে 3.5 থেকে 4 ফুটের হাইটের জল থাকবে, এবং সেই পুকুরের চারিদিক যেন ঘাসপালা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং পুকুরে যেন ভালো পরিমাণে রোদ লাগে, কোনো রকম যেন ছায়া পুকুর যুক্ত যেন পুকুর না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই ডিম্পোনা চাষ করতে হবে তার আগে পুকুরটা তৈরি করে নেওয়া। সেক্ষেত্রে পুকুর তৈরি করে নিতে হলে প্রথমেই পুকুরের তলাটাকে একবারে নাঙল দিয়ে ইয়ে করে দিন, যদি পাক থেকে পাক তুলে দিন, যে পুকুর খটখটে করে শুকাবেন, শুকানোর পর নাঙল দিয়ে দিন, নাঙল দিয়ে বিঘা প্রতি হিসাবে 30-40 কেজি চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার ঠিক 7 দিনের মধ্যে কিন্তু জল ঢোকাবেন, এবং 7 দিন পর পুকুরে একবারে একবারে নির্দিষ্টভাবে কাঁচা গোবর জলে গুলে দিতে হবে, তবেই প্ল্যাঙ্কটন তৈরি হবে, সেই প্ল্যাঙ্কটন কিন্তু ডিম্পোনা খেয়ে বাঁচবে। এবং সেক্ষেত্রে বিঘা প্রতি হিসাবে 1000 কেজি কাঁচা গোবর ব্যবহার করতে হবে জলে গুলে নিয়ে, তারপরে তার ঠিক 7 দিন পরে গিয়ে আপনি ডিম্পোনা ছাড়বেন। এর মাঝখানে দেখে নিতে হবে যে পুকুরে দেখবেন যখনই গোবর প্রয়োগ করবেন তখন দেখবেন হাঁস পোকা বিভিন্ন ধরনের পোকা তৈরি হবে, সেই পোকাটা ডিম্পোনা ছাড়ার ঠিক আগে পুকুরের মধ্যে একবারে চট জাল দিয়ে টেনে দিন। চট জাল দিয়ে টেনে দিলে যত পোকা আছে বা ব্যাঙাচি যদি তৈরি হয়ে থাকে সেটা উঠে চলে আসবে, উঠে নিয়ে তুলে নিয়ে ওটাকে পুড়িয়ে মেরে দিন, যাতে পুকুরে না যায়। আর তা এছাড়াও আরেকটা কাজ করা যায় যে পুকুরে তেল দেওয়া যায়, সেটা হচ্ছে একবারে সাবান তেল ব্যবহার করে 1 বিঘা পুকুরের জন্য মোটামুটি 10 লিটার সাবান তেল ব্যবহার করতে পারেন, এছাড়াও কেরোসিন তেল ব্যবহার করতে পারেন 25 লিটার, যে পুকুরের উপরে ছড়িয়ে দিলে দেখবেন যাতে বাতাস সেই দিনকে না থাকে, ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণের পর মধ্যেই মোটামুটি পোকাগুলো মারা যাবে, সেটাকে তুলে নিয়ে ফেলে দিন। তারপরে তার ঠিক 24 ঘন্টা পরে পুকুরে ডিম্পোনা ছাড়বেন। সেক্ষেত্রে ডিম্পোনা যে আনবেন, ডিম্পোনা অবশ্যই ছাড়বেন কিন্তু খুব ভোরবেলা, যখন রোদ উঠবে না, একবারে ঠান্ডা ওয়েদার থাকবে, এবং ডিম্পোনার যে অক্সিজেনযুক্ত বল নিয়ে আসবেন ওগুলোকে আগে পুকুরে এনে ফেলে রেখে আধ ঘন্টা রেখে জলের টেম্পারেচার সমান হওয়ার পর তবে কিন্তু ডিম্পোনা ছাড়বেন। এবং ডিম্পোনা 1 বিঘা পুকুরের জন্য ডিম্পোনা 4 লাখ থেকে 6 লাখ পর্যন্ত ডিম্পোনা ছাড়া যেতে পারে, এটা ডিপেন্ড করবে কিন্তু পুকুরে যে পরিমাণ প্রাকৃতিক খাদ্যকণা তৈরি হয়েছে তারই উপর ডিপেন্ড করে কিন্তু হবে। সেটার জন্য প্রাকৃতিক খাদ্যকণা যদি ঠিক করতে হয় যে প্রাকৃতিক খাদ্যকণা কত পরিমাণে আছে দেখে নিতে চান, তাহলে প্রথমে একটা টেস্ট করতে হয় কি যে বাজারে প্ল্যাঙ্কটন নেট পাওয়া যায়, ওটা ফিল্টার নেট পাওয়া যায়, সেই ফিল্টার নেটের একটা যেরকম করে নেটটাকে জাস্ট একটা বেশ ভালো মতো করে চুঙ্গির মতো তৈরি করে, অর্থাৎ আমরা যে ফানেলের মতো বড় ফানেলের মতো তৈরি করে নিতে হবে, এবং তার নিচে একটা দাগ দেওয়া সিরিঞ্জ যেটা পাওয়া যায়, সিরিঞ্জের ভেতর থেকে একটু খুলে নেবেন, তাতে 1 mL 2 mL করে দাগ দেওয়া থাকে, ওইটা এখানে লাগিয়ে নিতে হবে। এছাড়াও বাজারে কিন্তু দেখবেন টিউব পাওয়া যায় যাতে দাগ দেওয়া থাকে, 1 mL 2 mL দাগ দেওয়া থাকে, ওইটার মধ্যে পুকুরের 5 জায়গা থেকে 10 লিটার করে জল তুলে, ওটা 4টে কোণা এবং মাঝখান থেকে 10 লিটার করে জল ওটার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখবেন কিন্তু টোটাল 50 লিটার জল গেল, জল যাওয়ার পর দেখবেন যে ওই টিউবের মধ্যে কিন্তু প্ল্যাঙ্কটন চলে এসছে, তার মধ্যে এবার ওই টিউবটাকে বার করে নিয়ে তার মধ্যে একটু নুন দেবেন, অল্প 1 চিমটি নুন দিলে দেখবেন নিচে প্ল্যাঙ্কটনগুলো মরে পড়ে যাবে। যদি দেখেন 1 mL দাগে যদি গিয়ে থাকে তাহলে বুঝবেন যে ওই পুকুরে 2 থেকে 3 লাখের বেশি ডিম্পোনা ছাড়া যাবে না, আর যদি 2 mL দাগ পর্যন্ত ওই অধক্ষেপটা হয় তাহলে 4 থেকে 6 লাখ পর্যন্ত ডিম্পোনা ছাড়া যাবে। এটাই হচ্ছে একটা থাম্ব রুল, এইভাবেই কিন্তু এগোতে হয়। এর সঙ্গে সঙ্গে ডিম্পোনা ছাড়লেন, ডিম্পোনার চাষটা 15 দিনের, 15 দিনের চাষের জন্য পুকুরে যে খাবার দেবেন অতি অবশ্যই গুঁড়ো খাবার দেবেন, দ্বিতীয় দিন থেকে গুঁড়ো খাবার দেওয়া দিতে হবে। 1 লাখ ডিম্পোনার জন্য প্রথম 7 দিন 560 গ্রাম করে খাবার সকাল বিকাল ভাগ করে নিয়ে, আর দ্বিতীয় 7 দিন 1 কেজি 200 গ্রাম করে খাবার দিতে হবে। ভালো খাবার, সুষম ভালো খাবার পুকুরে যদি দেওয়া হয় তাহলে মাছ ভালো বাড়বে, এবং দেখবেন 15 দিন পরে গিয়ে মাছ কিন্তু 1 ইঞ্চি সাইজের করে দাঁড়িয়ে গেছে।